দু একবার এরকম মনে হয়েছে মাঠে নেমে যাওয়ার কথা, যে থাকলে ভালো হতো, মনে হয়েছে থাকলে ভালো হতো এরকম। বাট তারপরে মানে আমি এনজয় করছি জিনিসটা, এবং সব থেকে বড় ব্যাপার যেটা, যে আমাদের মেইন যে কাজটা থাকে, যে দেখা, সিচুয়েশন দেখা, প্লেয়াররা এক্সিকিউট করছে কিভাবে, তারপর মানে ইভেন উইকেট কী টাইপের আছে বা আমাদের চাওয়া অনুযায়ী ঠিক মতো হচ্ছে কিনা, এই সব জিনিস নিয়ে বা আমার কাছে ভালোই লাগছে, মনে হয়েছে যে না এই কাজ করে ইয়ে করা যাবে আর কি। আমি এবারকার খুলনার উইকেট দেখে খুবই ইমপ্রেস, যেহেতু আমি খুলনার মাঠে ছিলাম, আর বিকেএসপির মাঠেও একটু ডিফারেন্ট টাইপের উইকেট করা হয়েছে, তারপর রাজশাহীর উইকেট মানে, এবং সব প্লেয়াররাও মানে বেশি খুশি জিনিসটা নিয়ে, যে না এর এবার মানে একটু ডিফারেন্ট টাইপের উইকেট পেয়েছে। দেখেন আমি পরবর্তীতে টিম করার জন্য কিন্তু আমি বর্তমান অবস্থাকে নষ্ট করে ফেলতে পারি না, তো সেটা যদি ঠিক রাখতে হয় একটা প্রপার কম্বিনেশনের মধ্যে যেতে হবে আমাদেরকে। তাছাড়া যে আমি একদম পুরো একদম ইয়াং টিম নিয়ে আপনি টেস্ট ম্যাচে নামায় দিবেন, আসলে ভালো কিছু আশা করা যায় না, এটা সবাই জানে। আবার যদি আপনি বলেন যে ইয়াং প্লেয়ার থাকবে না, সব যারা আগে খেলেছে, যারা মোটামুটি পারফর্ম করছে তাদেরকে নিয়ে করা, তাহলে আসলে চেনটা মেনটেন হলো না, যে আমাদের তাহলে তিন বছর পরে কারা খেলবে। যেমন যদি সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ এরা যদি বের হয়ে আসে, তো ওদের জায়গায় যারা আসবে তাদেরকে কিন্তু এখন থেকে আস্তে আস্তে শুরু করতে হবে, যে ওরা হয়তো চার বছর খেলবে, কেউ পাঁচ বছর খেলবে, কেউ তিন বছর খেলবে, এক একজন এক এক রকম। তো এই এই সময়টা যেন ওই যে ট্রানজ্যাকশন টাইমটাতে যেন আমাদের খুব বিপদে না পড়তে হয়, সেই জন্য আসলে এখন থেকে টুকটাকভাবে কাজ করা শুরু হয়েছে অলরেডি। এখন থেকে না মানে আমি বলবো না যে আমি আসার পর, এটা এই কাজ অলরেডি চলছে, আমি এসে জাস্ট ধরছি জিনিসটা, আসছি সাথে জয়েন করছি আর কি। রাজীব ভাই, বাংলাদেশ ওয়ানডে সিরিজটা শেষ হলো, প্রথম এবং লাস্ট ম্যাচটা আমরা ব্যাটিং পারফরমেন্স অনেকটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফিল করেছি, আপনারা কীভাবে দেখছেন আসলে, বা আপনার পার্সোনাল অপিনিয়নটা জানতে চাই, আমরা কোথায় রং হয়েছে? দেখেন এখানে ডিসঅ্যাপয়েন্টমেন্ট তো থাকবেই, ডিসঅ্যাপয়েন্টেড হয় আমাদের যারা ক্রিকেটের সাথে রিলেটেড বা দেশের মানুষ যারা যারা খেলা দেখছেন, সবারই একটা মানে বাংলাদেশ টিম খারাপ করলে সবার খারাপ লাগে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার, কিন্তু আপনাকে পজিটিভ দিকগুলো দেখতে হবে। যেমন বাংলাদেশ টিম সেকেন্ড ম্যাচে ব্যাটিং ভালো করেছে, বোলিং মোটামুটি ভালো হয়েছে, কিছু কিছু হয়তো কিছু কিছু জায়গাতে মানে প্ল্যানের এক্সিকিউশনটা হয়নি ঠিকমতোভাবে, প্রপারভাবে, এই জন্য হয়তো মিস হয়েছে। আর আপনার সাবকন্টিনেন্টের টিমগুলোর জন্য নিউজিল্যান্ডে গিয়ে আসলে ম্যাচ জেতা, যেটা আমাদের আসলে সুযোগ হয়ে গিয়েছিলো, একটা বিশাল ব্যাপার হয়েছিল সেকেন্ড ম্যাচে, তো সাবকন্টিনেন্ট টিমগুলোর জন্য কিন্তু কঠিন নিউজিল্যান্ড সিরিজ। শ্রীলঙ্কা ট্যুর, এটা হচ্ছে আমাদের টেস্ট সিরিজ, শুধুমাত্র টেস্ট খেলা হবে, তো খুব স্বাভাবিকভাবে কিছু প্লেয়ার চেঞ্জ হয় আমাদের, আপনারা সবাই জানেন। আর চমকের ব্যাপারে কিছু বলবো না, তবে স্টিল টিম নিয়ে কাজ হচ্ছে। আসলে এটা আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপ হিসাবে আর এখন না দেখাই ভালো হবে, বিকজ ওইটাতে আমরা তো ফাইনাল খেলতে পারছি না, বা আমাদের এরকম হবে না যে আমরা সেকেন্ড থার্ড টিম হয়ে যাবো, এরকমও হচ্ছে না। তো যেহেতু হচ্ছে না, এটা আমরা আমাদের যেমন সিরিজগুলো হয় আমরা সেইভাবে চিন্তা করলেই আমার মনে হয় ভালো হবে। বোর্ডের ডিসিশন যে আইপিএল আসলে খেলবে কি না মুস্তাফিজ, বোর্ড যদি ডিসিশন নেয় যে হ্যাঁ মুস্তাফিজ আইপিএল খেলবে, তো ডেফিনেটলি ও যাবে। আর ওই টিমের ব্যাপারে হচ্ছে, ওই যে আমি বললাম যে এখনও আমরা একটা মানে অ্যামাউন্ট অফ প্লেয়ার নিয়েই আমরা আছি, যে এটা সব মিটিংগুলো হবে, আপনারা জানেন যে প্রসিডিউর আছে, সিস্টেম আছে, তো সিস্টেমেটিকভাবেই আগাবে এটা, যে সব কিছু এক হলে তারপর টিমটা আসলে ডিক্লেয়ার হবে। এবং মুস্তাফিজ সেটার বাইরে না, মানে ইনফ্যাক্ট সবাই আছে, কারণ আইপিএলের ডিসিশন দেওয়ার মালিক কিন্তু ক্রিকেট বোর্ড, তো ক্রিকেট বোর্ড যখন যদি এরকম হয় যে মুস্তাফিজকে আইপিএলের আইপিএল খেলার জন্য পারমিশন দিয়ে দিয়েছেন, তো তখন আমাদের আবার অন্যভাবে চিন্তা করতে হবে, তা না হলে টিমে থাকবে এই আর কি। থ্যাংক ইউ।